بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আমি অভিরূপ ইকরা রান্নাঘরে আপনাদের জন্য নতুন দুটো রেসিপি নিয়ে এসেছি। একটি হচ্ছে রুই মাছের বারবিকিউ এবং তার সাথে গ্রিন সালাদ। চলুন দর্শক, আমরা রুই মাছ কিভাবে, রুই মাছের বারবিকিউ কিভাবে তৈরি করি আমরা দেখে নেই। আমরা একটা গ্যাসের চুলোয় আমরা ফ্রাই প্যান তুলেছি, বারবিকিউ ফ্রাই প্যান আলাদা করে এটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন, তো অনেক বাজারে বারবিকিউ আপনি প্যান পাবেন। তো প্রথমে যেটা করব, আমরা রুই মাছ মাঝে সাইজে দুটো নিয়েছি, আমরা এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মনে রাখবেন আপনি ধোয়ার সময় অবশ্যই লবণ একটু দিবেন, তখন মাছের যে গন্ধটা এটা চলে যাবে। এবং রুই মাছ আমি কাটার সিস্টেমটা দেখিয়েছি, পুরোটা লেজ শো রেখেছি। বারবিকিউয়ে যখন লেজ থাকে বা তখন দেখতে অবশ্যই ভালো লাগে। এবং এই যে ভিতরে আমি এমনভাবে কেটেছি নাইফ দিয়ে, ভিতরে পুরো ময়লাটা ফেলে দিয়েছি। এবং আপনি যখন এটা ধুবেন ভালো করে, ভিতরে হাত ঢুকিয়ে ভালো করে ময়লাটা পরিষ্কার করে নেবেন। তবে কাটার ক্ষেত্রেও একটা নিয়ম আছে, তো আমি এইটা আড়াআড়িভাবে বারবিকিউ স্টাইলে কাটবো, কেউ লম্বালম্বিভাবে কাটে। আমি দুই ধরনের কাটা দেখাবো আপনাদেরকে। এখানে এই দেখেন আমি পুরো এইভাবে দিলাম কাটাটা, পুরো লেজের অংশ পর্যন্ত দিব। তারপর আবার কি করব, এটাকে আড়াআড়িভাবে দিব। তখন কি হয় যে আমি মশলাগুলো যখন আমি দিব, তখন এই মশলাটা ভিতরে ঢুকবে এবং খেতেও খুবই ভালো লাগবে। সেম প্রসেসটাই আমি উল্টিয়ে জিনিসটা করব, দুটো মাছে এইভাবে করব। এবং আরেকটা কথা হচ্ছে, যখন আপনি এই বারবিকিউটা আপনি বারবিকিউ প্যানে দিবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ভিতরে সে তাপগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবে। একটা করে ফেললাম দর্শক, আমি আরেকটা করে ফেলবো এখন। আর এমনভাবে মাছটা আপনি কাটবেন যেন বেশি ডিপ যেন না কাটেন, একটু হালকা করে কেটে নিবেন। বেশি ডিপ কাটলে মাছ যখন আপনি বারবিকিউ করবেন, চাপ দিবেন, তখন আলাদা হয়ে যেতে পারে, ভাঙা যেতে পারে। তো তার জন্য এইভাবে করবেন আপনি, একদম সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি। আর এইটা যখন বারবিকিউ করবেন দেখতে এত সুন্দর লাগে, আর আমার তো ভীষণ পছন্দ। আমার কাটা হয়ে গেছে মাছটা বারবিকিউর জন্য। এখন যেটা করব, আমি একটা বোল নিয়েছি, এইখানে আমি মাছটাকে ম্যারিনেশনের জন্য, আপনি ম্যারিনেশন করতে পারেন চাইলে সাথে সাথেও করতে পারেন, তবে ম্যারিনেশন করলে মশলাগুলো ভিতরে ঢুকে খেতেও খুবই ভালো লাগে। তো দর্শক, আমি এখানে দুটো মাছ নিয়েছি, আমি একটা স্পুন নিয়ে নিলাম। এখন যেটা করব, এখানে আমি সয়া সস নিয়েছি, সয়া সস আমি দু চামচের মতো দিয়ে দিব। আর আরেকটা কথা বলে রাখি, সয়া সসে কিন্তু লবণ থাকে, তো আপনি যখন লবণ দিবেন পরিমাণ মতো লবণটা একটু কম দিবেন, কারণ তখন আপনি সয়া সসের সাথে যে লবণ থাকবে সেটার সাথে ব্যালেন্স হয়ে যাবে। এখন যেটা করব, এইখানে টমেটো সস আছে, আমি এক চামচের মতো দিব, পরে আবার আমি টমেটো সস দিব। এখানে চিলি সস আছে, চিলি সস আমি দিয়ে দিব ঠিক একই পরিমাণে। এখানে লবণ আছে, আমি লবণটা দিয়ে দিব। আমি বলেছিলাম যে একটু কম দিব, আমি কমই দিয়েছি। দর্শক, এখানে আমি বারবিকিউ সস নিয়েছি, বারবিকিউ সস পরে আবার লাগবে আমার। আমি এখানে দু চামচের মতো দিয়ে দিলাম। দর্শক, এখানে মাছের মশলা আছে, মাছের মশলা আমি হাফ চামচের মতো দিয়ে দিব, বেশি দিব না। তারপর এখানে জিরা গুঁড়ো আছে, আমি জিরা গুঁড়ো একটু দিয়ে দিব। আর
আর সাথে দর্শক বারবিকিউ আসলে সত্যি কথা বলতে কি বারবিকিউ তো ঘি বাটারে লাগেই করতে তো এখানে আমি মেরিনেশনের জন্য বা মশলাটা মাখানোর জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল আমি একটু 3 চামচের মতো দিয়ে দিলাম এখন যেটা করব দর্শক আমি এটাকে আমার আগে থেকে হাত ধোয়া আছে আপনারা চাইলে গ্লাস দিয়েও করতে পারেন আমি হাত ধুয়ে ফেলেছি আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব এমন ভাবে মাখবেন আপনাকে দেখাই দর্শক মশলাগুলো যেন মাছে যে আমি কেটেছি বারবিকিউ এর ভিতরে যেন মশলাটা ঢুকে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট বারবিকিউ খেতে হলে কিন্তু ভিতরে মশলা না ঢুকলে কিন্তু এটা অবশ্যই ভালো লাগবে না আপনার উপরে দিক থেকেই ভালো লাগবে কিন্তু ভিতের দিকতে যখন আপনি বাইট নেবেন তখন আসলে খুবই ভালো লাগে অথবা আপনি যখন পরোটার সাথে বারবিকিউ পরোটা বা নানরুটির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনি ভিতরে যখন মশলাটা ঢুকবে প্রতিটা বাইটে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো আমি পুরোটাই মাখিয়ে নিলাম এবং আমি যে বলেছিলাম যে ভিতরে পেটের অংশে যে ভিতরে গেছে ওইখানেও একটু আপনি মশলা ঢুকিয়ে দিবেন আমি মশলাটা ঢুকিয়ে দিলাম এবং শেষে কি করবেন যেগুলো মশলা অবশিষ্ট থাকে এগুলো মাথার দিকটাই দেওয়ার চেষ্টা করবেন দর্শক মাছের সাথে আমার মশলা মাখানো হয়ে গেছে তো আমি এটা যেহেতু আমার প্রিহেড করা এখন আমি একটা ব্রাশ নিব আপনি খেয়াল রাখবেন বারবিকিউ করার সময় অবশ্যই ব্রাশ করবেন আমি ঘি নিয়েছি আমি 2 চামচের মতো ঘি নিয়ে নিলাম এটাকে একটু ব্রাশ করব আপনি চাইলে একটু বড় ব্রাশ দিয়েও করতে পারেন এখানে আমি ঘি দিয়ে দিলাম সাথে যেটা কি করব সাথে আমি সাধারণ তেল যেটা আছে সয়াবিন তেল এই সয়াবিন তেলটা আরো 1 চামচ দিয়ে দিব প্রয়োজনে যদি যখন দরকার পড়ে আপনার তেল তখন আপনি তেলগুলো অ্যাড করতে পারেন এটাও আমি ব্রাশ করে নিব তো একসাথে দর্শক এখন যেটা করব আমি টং নিয়েছি আপনি যখন বারবিকিউ করবেন সবসময় টং ব্যবহার করার চেষ্টা করবেন তখন মাছটা ভাঙবে না আমি মাছটা দিয়ে দিলাম দর্শক আপনি খেয়াল রাখবেন বারবিকিউ করার সময় কিন্তু আপনি একদম হাই হিটে করবেন না এবং একদম লো হিটে মিডিয়াম আঁচে আপনি রান্না করবেন তখন আপনার আস্তে আস্তে এটা হয়ে যাবে হয়তোবা আমার একটু সময় লাগবে কারণ আমার মেরিনেট করা ছিল না আমি আপনাদের সুবিধার্থে আমি কিভাবে মেরিনেট করব তাও বলে দিয়েছি তো আমার এটা হতে থাকো দর্শক আপনাদেরকে বলেছি যে বারবিকিউ করার সময় আমার মাঝে মাঝে আমার তেল বা ঘি লাগবে তো আপনি এটা উপরে দিয়ে দিবেন কারণ সে তেল চুষতে থাকবে যেহেতু আমরা মাছ ভাজার সময় ডুবো তেলে বা একটু তেল বেশি দিয়ে যখন মাছ রান্না করি তখন কিন্তু আসলে তেল দিতে হয় না কিন্তু বারবিকিউ করার সময় সে তেল টানবে মাছ হতে হতে সে ঘি বা তেল টানবে আমি এখানে ঘি দিয়েছি আপনি এরপরে এটাকে উপর থেকে ব্রাশ করতে পারেন আমার বেশিক্ষণ লাগবে না এটা কারণ আগে থেকে প্রি হিট ছিল আমার এই বারবিকিউ তাওয়াটা এখন আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি দেখেন আমি কিভাবে উল্টাচ্ছি এখন দর্শক আবার উপরে যেহেতু উল্টিয়েছি আমি উপরে আবার ঘি দিয়ে দিবেন বারবিকিউতে কিন্তু প্রচুর ঘি লাগে এবং সেই সাথে আমি এখানে বাটার নিয়েছি বাটার বাটারের ফ্লেভার আসলে খুবই ভালো লাগে বারবিকিউতে আমি এখানে বাটার নিয়েছি বাটারটা উপরে দিয়ে দিব বাটা দিলে হয় কি মানে বারবিকিউয়ের স্বাদটা আরো বাড়িয়ে দেয় আরো বাড়িয়ে দেয় আমার তো এই ফ্লেভারটা এত ভালো লাগে যে সব সময় বারবিকিউ খেতে ভালো লাগে এবং বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে যেহেতু এত স্পাইস থাকে না বারবিকিউতে মাছের বারবিকিউতে
দর্শক আমি এখন যেটা করব এখানে সাদা গোলমরিচ আছে সাদা গোলমরিচ আমি একটু উপরে দিয়ে দিব একটু ঝাল ঝাল লাগবে কিন্তু ভালো লাগবে এটা শুধু ছুটেই ঝাল থাকবে তার সাথে দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স করা আছে আমার এটা সামান্য পরিমাণ দিয়ে দিব হয়তোবা সাজানোর সময় আমার আরেকটু দিতে লাগবে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর আগেই বলেছিলাম যে আমার মাছখানে পরে আবার রান্না করার সময় আমার টমেটো সস লাগবে আমি টমেটো সসগুলো আবার দিয়ে দিলাম পরে তারপরে আবার দিয়ে দিলাম চিলি সস তার সাথে দিয়ে দিলাম বারবিকিউ সস আবার কারণ বারবিকিউ সস আপনার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন জুসি যেন হয় যে কোনো রান্নার ক্ষেত্রে যখন আপনি একটু ড্রাই টাইপের করবেন তখন জুসি হলে আসলে খেতে খুবই অসাধারণ লাগে এখন যেহেতু আমি উপরে এটা দিয়েছি এখন উপর থেকে এটা আবার ব্রাশ করে নিব আমি তখন আপনার যে আমি তিনটা চারটা উপকরণ দিয়েছি সবগুলো আপনার মিশে যাবে তখন প্রত্যেকটা জায়গায় একই আপনার যে ফ্লেভার বা একই স্বাদ এটা চলে যাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে যে বাকি বারবিকিউটুকু আছে আমি পুরোটাই দিয়ে দিব সাথে আবার ঘি দিয়ে দিব দর্শক আমার বারবিকিউটা প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে স্টপটা নিভে ফেলব দর্শক আমার স্টপটা নিভে ফেললাম এখন আমি এটাকে পরিবেশন করব যেহেতু দর্শক আমার রুই মাছটা মাঝারি সাইজের একটু বড় নিয়েছি সেহেতু আমি বড় একটা আমি ডিশ নিয়েছি এখানে আমি পরিবেশন করব আপনি এখানে যে সসগুলো আছে এটা চাইলে উপরে দিতে পারেন কারণ এখানে প্রত্যেকটা সসে কিন্তু আপনার সবগুলো উপকরণ দেওয়া আছে ভালো লাগবে খেতে এবং দেখতেও খুবই অসাধারণ লাগবে দর্শক আমরা এটা নামিয়ে ফেললাম এখন দর্শক আমার বারবিকিউ হয়ে গেছে রুই মাছের তো আমি এটাকে একটু গার্নিশ করব গার্নিশের জন্য আমি অরিগানো পাতা নিয়েছি এটাকে একটু স্লাইস করব একদম চিকন চিকন করে দর্শক আমার স্লাইস হয়ে গেছে দেখেন একদম কুচি কুচি করে কেটেছি আমি এটাকে এখন একটু গার্নিশ করব তার সাথে দিব একটু ধনে পাতা কুচি দিয়ে দিব এবং তার উপরে একটু আবার চিলি ফ্লেক্স দিয়ে দিব আপনি ইচ্ছে করলে চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু বারবিকিউর সাথে একটু ঝাল ঝাল হলে আসলে খুবই মুখরোচক হয় আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দর্শক হয়ে গেল আমার রুই মাছের বারবিকিউ দর্শক দেখে নিলেন তো আপনারা কি সহজেই আমি আপনাদেরকে রুই মাছের বারবিকিউ করে দেখালাম তার সাথে একটা সালাদ তৈরি করব সেটা হচ্ছে গ্রিন সালাদ তাহলে আমরা একটা এখানে শসা নিয়েছি শসাটাকে উপরি ভাগটা ফেলে দিব উপরি ভাগটা ফেলার কারণ হচ্ছে উপরে একটু তেতো থাকে আর এবং গ্রিন সালাদ করার সময় অবশ্যই আমি এইটার
ছাল সহ আমি স্লাইস করে নিব একদম পাতলা করে স্লাইস করতে পারেন কিন্তু আপনি চাইলে আমার মতো নাইফ দিয়ে করতে না চাইলে আপনি আপনার বাসায় স্লাইসার আছে ওইটা দিয়ে আপনি স্লাইস করতে পারেন আমি এখানে কয়েকটা নিয়েছি এটাকে আমি কি করব এটাকে আমি জুলিয়ান কাট করব একদম কুচি করে সালাদের মতো জুলিয়ান কাট করে ফেলব এটা দর্শক আমরা পুরোটা এইভাবে যতটুকু নিয়েছি এতটুকু আমি পরিমাণ মতো নিয়েছি কারণ এটার সাথে আরো অনেক উপকরণ আসবে তারপরে যেটা করব এখানে আমি ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম কে আমি প্রথমে আপনি এই ক্যাপসিকাম এইভাবে নেবেন তারপর মাঝখানের অংশ যে সাদা আছে এইভাবে ফেলে দিবেন এই যে উঠে আসলো একদম সহজ উঠে আসলো আমি এটাকে ঠিক মাঝখান বরাবর কাটব এটাকে আবার কাটব চার টুকরা এখানে কাটব আবার আবার এটাকে ছোট স্লাইস করব এটাকেও ছোট করব আবার এখানেও ছোট করব চার টুকরা এইভাবে ছোট ছোট করে সবগুলো করে নিলাম এবং মাঝখানে যে সাদা অংশ এটা এইভাবে নাইফ দিয়ে ফেলে দিবেন আপনি তাহলে আপনার সবুজ অংশটা থেকে যাবে এবং এটা সালাদে ব্যবহার করতে পারবেন এবং সালাদটা দেখতেও খুবই অসাধারণ লাগবে দর্শক এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি পুরো একটা আমি এটাকে জুলিয়ান কাট করে ফেলবো একটু মিহিদানা করলে ভালো হয় কারণ বাইটে যেন খেতে খুবই ভালো লাগে আমি এটা একটু জুলিয়ান কাট টেস্টি করে কেটেছি আমি এখানে পুরো একটা ক্যাপসিকাম নিয়েছিলাম এইভাবে পুরো আমি ক্যাপসিকাম কেটে ফেলব যেহেতু আমি গ্রিন বলেছি আমি গ্রিনের প্রাধান্যটাই বেশি রাখবো এখানে দর্শক এখানে আমি পাতাকপি নিয়েছি পাতাকপির একটা সবুজ অংশ উপরের এখানে আমি নিয়ে নিব আমি দুটো পাতাকপির পাতা নিয়েছি এবং যেটা করব এখানে মাঝখানে যে ডাটা শক্ত অংশটা আছে এটা দুভাবে এইভাবে ভাঁজ করে এটা ফেলে দিব এখন যেটা করব এটাকে আমি কেটে ফেলব কেটে ফেলার জন্য এইভাবে আমি সবগুলো একসাথে দিয়ে এইভাবে রাউন্ড করে ফেলব তারপর এটাকে এইভাবে কেটে ফেলবো যত পারো আপনি মিহিদানা কুচি করতে পারেন তত আপনার সালাদটা দেখতে সুন্দর হবে এবং খেতেও খুবই ভালো লাগবে এবং আমি জানি অনেকেই কাঁচা বাঁধাকপি খেতে পারে না আবার অনেকেই খেয়ে থাকে আপনি চাইলে এইটা বাঁধাকপি স্কিপ করতে পারেন কিন্তু কাঁচা বাঁধাকপি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে বাঁধাকপি কেটে নিলাম এখন যেটা করব এখানে আমি পাপায়া নিয়েছি পেঁপে কাঁচা পেঁপে একদম কাঁচা পেঁপে অবশ্যই তো আপনারা জানেন শরীর পক্ষে খুবই ভালো এখানে বেশি নিব না খুব কম নিব আমি এইটাকে যেহেতু কাঁচা পেঁপের পাতলা খোসাটা খাওয়া যায় না আমাদের তার জন্য আমি শুধু ভিতরের অংশটা নিয়েছি এবং ভিতরের যে বিচি সাইডটা থাকে এটাকে আমি ফেলে দিয়ে দিব কারণ আপনি জানেন যে পেঁপেতে খুবই কষ থাকে তো এইটাকে আমি কি করব আবার দুই ভাগে ভাগ করে নিব আমি দুই ভাগে ভাগ করে নিলাম
দর্শক দেখে নিলেন তো আমি কিভাবে পাপাই গুলো কুচি কুচি করে ফেললাম। এখন আমি আপনারা সালাদ মানেই তো আসলে একটু পেঁয়াজ না দিলে না হয়, আর পেঁয়াজ কে না পছন্দ করে কাঁচা পেঁয়াজ, তো আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। এখানে পেঁয়াজটা দেখবেন আমি এখানে অনেকে স্লাইস করে কাটে, আমি এটাকে এইভাবে হাফ করে রাউন্ড শেপে স্লাইস কাটছি। তখন এইটা যখন আমি ছুটাবো তখন দেখতে খুবই অসাধারণ লাগে এবং আলাদা আলাদাভাবে খুবই ভালো লাগে। এইটা চাইলে আপনি পুরো পেঁয়াজটা রিং করেও কাটতে পারেন। আমি এখানে হাফ করে আপনাদের দিয়েছি, আমি দুটো পেঁয়াজ নিলাম এখানে। পেঁয়াজ নিলাম, এটাকে এখন কি করব, এই যে যেটা বললাম আমি এটা ভালো করে ছাড়িয়ে নিব। দর্শক আমরা একদম যেটা কেটে ফেলেছি এবং ঝুরি ঝুরি করে ফেলেছি, এখন ড্রেসিং এর পালা। ড্রেসিং করতে আমি একটা এখানে বোল নিয়েছি, কাচের বোল। এখানে পুরোটাই একসাথে আপনি মিশিয়ে নেবেন। আমার হাত ধোয়া ছিল, আপনি চাইলে গ্লাভস দিয়ে করতে পারেন। আমি এখানে নিলাম গ্রিন সালাদ, মানে গ্রিন না থাকলে আসলে খুবই ভালো লাগে না, তো আমি এখানে দিলাম। আর তার সাথে আপনি চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন, অরিগানো অ্যাড করতে পারেন, অরিগানো পাতা অ্যাড করতে পারেন। আমি এখানে অরিগানো পাতা একটু কুচি করে দিয়ে দিব। আমি এখানে 3-4টি অরিগানো পাতা নিয়েছি, তখন সালাদের ফ্লেভারটা খুবই ভালো থাকে। এটাও ঠিক সেই রকমই আমি এটাকে কুচি করে ফেলবো। আমি এখানে অরিগানো পাতা কুচি করে দিয়েছি, সাথে দিয়ে দিব ধনে পাতা কুচি, একটু সয়া সস দিয়ে দিব। আপনাদেরকে বলে রাখা ভালো দর্শক, আমি তো এখানে আপনাদেরকে সাথে সাথে আমি সবগুলো দেখাচ্ছি। আপনি যখন পরিবারে কোনো অতিথি আসবে, আপনি আপ্যায়ন করবেন সালাডটা, তখন আপনি অবশ্যই আমি যেহেতু লবণ অ্যাড করব, লবণটা আপনি অবশ্যই যখন পরিবেশন করবেন তখনই আপনি লবণটা দিয়ে দিবেন পরিমাণ মতো। কারণ লবণ আগে দিলে হয় কি, আপনার সালাদ থেকে পানিটা ছেড়ে চলে যাবে এবং সালাডটা এবং খেতেও এত ভালো লাগবে না এবং পুষ্টিগুণও চলে যাবে। এবং এখন যেটা করব, এখানে আমি চিলি সস রেখেছি, আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে টমেটো সস রেখেছি, আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং সাথে আমি লেবুর রস দিয়ে দিব, আমি লেবু কাটা ছিল এখানে, লেবুর রস দিয়ে দিব। আপনি চাইলে খাওয়ার যে অলিভ অয়েল অয়েল আছে, এটা বাজারে বিভিন্ন ধরনের অলিভ অয়েল আছে, অলিভ অয়েল আপনার 3 ধরনের হয়ে থাকে, তো আপনি অলিভ অয়েলটা দিতে পারেন। আমি এখানে লেবুর রস দিয়ে এটা গার্নিশ করেছি। আমি এখানে কাঁচামরিচ দিতে পারতাম কিন্তু কাঁচামরিচ দেইনি আমি, আপনি চাইলে কাঁচামরিচও দিতে পারেন। কারণ কাঁচামরিচ না দেওয়ার অর্থ হচ্ছে যেখানে আমার চিলি সস আছে এখানে আমি কাঁচামরিচ না দিলেও চলবে আমার। তারপরে কেউ যদি কাঁচামরিচও খেতে চায় সালাদ মানে তো একটু থাকবে, তো আপনি কাঁচামরিচটাও দিতে পারেন। দর্শক হয়ে গেল আমার গ্রিন সালাদ, এখন আমি পরিবেশন করে ফেলব। আমি একটা পরিবেশন পাত্র নিয়েছি, এখানে আমি সালাডটা পুরোটাই আমি আলতো আলতো করে লম্বালম্বি করে দিয়ে দিলাম। আপনারা জানেন যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো দেখতে যেভাবে ভালো লাগে ওইভাবে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাকে। আপনি চাইলে একটু গার্নিশ করতে পারেন। আমি এখানে একটু গার্নিশ করার চেষ্টা করছি, আমি নাইফ দিয়ে করছি। আপনি চাইলে আপনার কার্ভিং নাইফ দিয়ে করতে পারেন, অথবা বাজারে বিভিন্ন ধরনের আপনার গার্নিশের জন্য টুলস পাওয়া যায়, ওইটা দিয়েও আপনি গার্নিশ করতে পারেন। আর সালাদে আসলে গার্নিশ করলে একটু ভালোই লাগে। আমি এটা এখানে দিয়ে দিলাম, আরেকটা আমি দিয়ে দিব।
দর্শক এখানে দুটো আমি দিয়ে দিলাম সাথে আপনি কাঁচা মরিচ দুটো নিতে পারেন কেউ যদি আলাদা খেতে চায় দর্শক হয়ে গেল আমার একদম খুব সহজেই দুটো রেসিপি একটা হচ্ছে রুই মাছের বারবিকিউ আর আরেকটা হচ্ছে গ্রিন সালাদ তো আগামী পর্বে আরো দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের প্রিয় ইকরা রান্নাঘরে আমি আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ